নমস্কার, কেমন আছেন সবাই? গ্রিন গ্রাম এন্ড কুকিং চ্যানেলের আরও একটি নতুন রান্না নিয়ে আমি চলে এসেছি। আর আমি আজকের বানাতে চলেছি নিম বেগুন। দেখতেই পাচ্ছেন এখানে অনেকটা নিম পাতা নিয়ে নিয়েছি। আজকের আমি নিম বেগুনটা বানাবো। নিম বেগুনটা কোনোরকমভাবে নিম পাতাগুলো কালো হবে না, দেখতে খারাপ হবে না। অনেকেই পছন্দ করেন নিম বেগুন, কিন্তু দেখতে খারাপ হওয়ার জন্য খেতে পছন্দ করেন না। তো দেখতে থাকুন, দেখুন আমি এখানে নিম পাতাগুলো সব ডাঁটা থেকে ছাড়িয়ে নিচ্ছি। আমার নিম পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আপনারা চেষ্টা করবেন সরষের তেলে করা। সরষের তেলে করলে রান্নাটা খেতে ভালো লাগবে। দেখুন আমার বেগুনগুলো এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নিম পাতাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরেকটু ভেজে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি নতুন কোনো রেসিপি জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। তো আমার দেখতেই পাচ্ছেন নিম বেগুনটা রেডি হয়ে গেছে।